বেগজাদি মাহমুদ আনাসির, শিক্ষা জগতের এক মাইলস্টোন, এক টার্নিং পয়েন্ট, তদানীন্তন পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের নারী শিক্ষা আন্দোলনের এক থিঙ্ক ট্যাঙ্ক, আজীবন লড়াকু সৈনিক, নির্মোহ প্রচার বিমুখ এক গৃহী জ্ঞানী দরবেশের নাম। ভোগ নয়, ত্যাগকেই তিনি জীবনের ধ্রুবতারা করেছেন। এই ত্রিকালদর্শী মহীয়সী নারী আমাদের এক সম্পদ, নারী শিক্ষার স্বপ্ন, যে স্বপ্ন এই কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে শুধু তারাই দিয়েছে সারাটা জীবন। সাত কোটি সন্তানের এহে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। অধ্যাপক আব্দুল মতিন, সেন্ট্রাল উইমেন্স কলেজে আজীবন অবৈতনিক দুর্লভ প্রকৃতির এক শিক্ষক, প্রকৃত মানুষ তৈরির এক অপূর্ব কারিগর। রবার্ট ফ্রস্টের কবিতা তাদের দুজনকে আন্দোলিত করে, কি যেন অনুক্ষণ স্মরণ করিয়ে দেয়। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। বেগজাদি মাহমুদা নাসির ও অধ্যাপক মতিন, যিনি ইতি বোধ নিয়ে এই সেন্ট্রাল উইমেন্স কলেজ গড়ে তুলেছিলেন, ইফ উই ওয়ার্ক মার্বল ইট উইল ফেরিশ, বাট ইফ উই ওয়ার্ক আপন ইমোর্টাল মাইন্ডস অ্যান্ড ইনস্টিল ইন টু দ্যাম জাস্ট প্রিন্সিপলস, উই আর দেন এনগ্রেভিং আপন ট্যাবলেটস দ্যাট নো টাইম উইল এফেস বাট উইল ব্রাইটন অ্যান্ড ব্রাইটন টু অল ইটার্নিটি। কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ, যেখানে শ্রদ্ধেয় বেগজাদি আপা পড়তেন, ডক্টর ফাতেমা সাদেক, প্রফেসর রেজি স্টক আরও অনেকে তার শিক্ষক। ইংরেজি সাহিত্যে মাস্টার্স বেগজাদি 1951-এর 16 এপ্রিল টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। 5 বছর শিক্ষকতার পর একদা রেলগাড়িতে চড়ে বেগজাদি একেবারে ঢাকা চলে আসেন। ঢাকায় কুমুদিনীর ছাত্রীদের অসংখ্য চিঠি আসতে থাকল, বেগজাদির মন উতলা, ছাত্রীদের কথা ভুলতে পারছেন না। তাকে নিয়ে মা উদ্বিগ্ন। এক সকালে বেগজাদির মা ব্রেকফাস্ট টেবিলে জামাতা মতিনকে বললেন, মতি, এখানে তো মেয়েদের কোনো কলেজ নেই, তোমরা তো এখানে একটা কলেজ করতে পারো, সবাইকে ডেকে নিয়ে কিছু একটা করো। দি আইডিয়া বলে তারা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম এন হুদার সাথে ফুলার রোডের বাসায় দেখা করলেন। সাথে ছিলেন মিসেস কুলসুম হুদা, প্রফেসর ডক্টর ফাতেমা সাদেক, শিল্পমন্ত্রী সৈয়দ আজিজুল হক নান্না মিয়া, মিসেস আফিফা হক, মিসেস রোকেয়া খাতুন প্রমুখ। ঢাকায় বিশেষ করে পুরনো ঢাকার মেয়েদের জন্য একটা কলেজ দরকার। অধ্যাপক মতিন ও বেগজাদির স্মৃতি বিজড়িত ব্রিটিশ কাউন্সিল। তদানীন্তন মন্ত্রী নান্না মিয়া ও শেরে বাংলা এ কে ফজলুল হক দুজন আন্তরিকভাবে চিন্তা করলেন কলেজ প্রতিষ্ঠা নিয়ে এবং চূড়ান্ত রূপ দিলেন। শেরে বাংলা সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার সভাপতিত্বে বঙ্গভবনে কলেজের প্রথম মিটিং হয়েছিল। ডক্টর আব্দুস সাদেক, অধ্যক্ষ মকবুল আহমেদ ও ডক্টর এম এন হুদা, তারাও শেরে বাংলার সাথে সেই সভায় অংশ নিলেন। বেগজাদি মাহমুদ আনাসির অর্থাৎ মিসেস মতিন হলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। কলেজের নাম হল সেন্ট্রাল উইমেন্স কলেজ। বেগজাদি জানালেন, কলেজ তহবিল ভালো না হওয়া পর্যন্ত তিনি কোনো মাইনে নেবেন না। এই পথ ধরে পরে অনেক অনারারি টিচার আসলেন। সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রথম ক্লাস হয় সদরঘাটের বাংলা বাজার সরকারি স্কুলে। স্কুলের হেডমিস্ট্রেস লুৎফুন্নেসা চৌধুরী তার স্কুলে কলেজের জায়গা দিয়ে কলেজের অস্তিত্ব সৃষ্টি করে দিলেন। উদ্বোধন হবে, গভর্নর শেরে বাংলা আসবেন, কিন্তু কোনো সাজসজ্জা নেই। স্কুলের টিনের তৈরি অ্যাসেম্বলি হলে টিনের টুকরায় কলেজের নাম লিখে ঢেকে রাখা হলো একটি শাড়ি দিয়ে। গভর্নর সুতা টেনে শাড়ি সরিয়ে নামের ফলক উন্মোচন করলেন। যেখানে প্রাণের প্রতিষ্ঠা হয় সেখানে চাকচিক্য লাগে না, এই ছিল মূল্যবোধ। কলেজ প্রতিষ্ঠায় কুসংস্কার ও অর্থ সংকট, কিন্তু তাদের সামনে হাজির হন কবি শেলী। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। কলেজের অর্থকষ্টে গভর্নর শেরে বাংলাই প্রথম ও পরে ডিসক্রিশনের ফান্ড থেকে অর্থ দিয়েছেন। 10,000 রুপি দিলেন
মিস্টার জি এম আদমজি। পাকিস্তান সরকার বাংলা বাজার থেকে কলেজকে শক্তি ঔষধালয়ে যেতে বলল। নারিন্দার রেললাইন ও বস্তির কাছে অজস্র কুঠুরি সমেত বাড়ি, উপরতলে পার্টিশন দেয়া দুটো কামরা দখলে এলো, নিচতলায় বারান্দায় ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু হলো, নোংরা পরিবেশ। নারায়ণগঞ্জগামী রেলগাড়ি যাতায়াতে কানে তালা লাগত, আসবাবপত্র নেই, মাত্র তিনটি ব্ল্যাকবোর্ড আর ভাড়া করা হাতল ছাড়া চেয়ার, টেবিল নেই, মেয়েরা হাঁটুর ওপরই রেখে লিখত। কত অসুবিধা, কিন্তু ছাত্রীদের কোনো অভিযোগ ছিল না। 1956 সন, প্রথম বছর ইন্টারমিডিয়েটে ভর্তি হল 34 জন ছাত্রী, ম্যাট্রিক তৃতীয় আর কম্পার্টমেন্টালে পাশ। কলেজের নিজস্ব বিল্ডিং, লাইব্রেরি, অর্থও নেই। গার্ডিয়ানরা শিক্ষিকাদের নিষ্ঠা দেখে মেয়েদের ভর্তি করিয়ে তারাও ইতিহাস হয়ে রইলেন। কলেজ তৃতীয়বারের মতো ওয়াইজঘাটে রাজবাহাদুর শ্রী পঙ্কজ ঘোষের বাড়িতে স্থানান্তরিত হল। এই বাড়ি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান মুন সিনেমা হল। শুক্রবার সকালে ছায়াছবির মর্নিং শোর আগে সিনেমা হলে ক্লাস হতো, এমনই এক বন্ধুর পথে কলেজের যাত্রা। তারপর চতুর্থবারের মতো কলেজের ফরাশগঞ্জে লালকুঠিতে ঢাকা মিউনিসিপ্যালিটির অনুমতির মাধ্যমে আস্তানা হল এবং মিউনিসিপ্যালিটি থেকে কলেজ 10,000 রুপি পেল। অবশেষে 1966 এর পয়লা নভেম্বর ঢাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সুবাদে সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলির অভয়দাস লেনে 3.25 একরের জায়গাটি কিনে স্থায়ী ঠিকানা পেল। সব ঘর মরে ছাই আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। কেন্দ্রীয় সরকার 1 লাখ ও শিক্ষা সচিব 1 লাখ রুপি দিলেন। পরবর্তীতে ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও করাচির আহমেদ দাউদ বেশ কিছু অর্থ দিলেন। দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভবন নির্মাণ ও শহীদ জননীর জাহানারা ইমামের স্বামী স্থপতি ইমাম বিনা সম্মানিতে কাজ করলেন। কলেজ তিলোত্তমা হল। জগন্নাথ সরকারি কলেজের অধ্যক্ষ খান বাহাদুর আব্দুর রহমান খান অভয়দাস লেনে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষক পাওয়া দুষ্কর। অধ্যাপক মতিনের চেষ্টায় শেষে পাওয়া গেল। নিঃসন্তান মতিন কলেজ প্রতিষ্ঠা থেকে মৃত্যু পর্যন্ত কলেজে অবৈতনিক শিক্ষক হিসেবে কাজ করেছেন। কলেজে সকালে ছাত্রীদের অ্যাসেম্বলি চলাকালীন অধ্যাপক মতিন ও বেগজাদি, হেলেন আপা, পারভিন আপা, আয়েশা আপাকে নিয়ে ছাত্রীদের জাতীয় সঙ্গীত ও অধ্যাপক মতিন লিখিত কলেজ সঙ্গীত ও শপথের নেতৃত্ব দিতেন। আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন বেগ ও মাতা আজিজুন্নেসা বেগের জ্যেষ্ঠ সন্তান বেগজাদি। জেলা ফরিদপুর, বেগজাদির জন্ম 16 এপ্রিল 1928। সত্যিকার ধার্মিক ছিলেন বেগজাদি, কিন্তু গোঁড়ামি নেই। অধ্যাপক মতিন এর পিতা আব্দুল গফুর একজন সৎ ও দক্ষ পুলিশ অফিসার, মাতা জাহানারা বেগম। কবি কায়কোবাদের দৌহিত্র মতিনের জন্ম নবাবগঞ্জ, ঢাকা। মতিন ও বেগজাদির বিয়ে হয় 25শে ডিসেম্বর 1952 সালে।
মতিন একজন ক্লাসিক্যাল মানব, দক্ষ শিক্ষক, অপূর্ব লাইফ স্কিল ট্রেনার ও আরও কত কি। তার বাক্যচয়নে মিশে থাকত স্নিগ্ধ সুরভিত কৌতুক আর শিক্ষার্থীদের সুস্থ চিন্তার উদ্রেকারী নাটক পাগল মতিনের মোহনীয় লেকচার। অধ্যাপক মতিন বাংলাদেশ টেলিভিশনে বলুন দেখি, পালা বদল, দম্পতি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠানের সফল সঞ্চালক ছিলেন। তিনি বাংলাদেশ বেতারের সফল কাম্পিয়ার ও ইংরেজি নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন। শিক্ষক বাছাই ও নিয়োগ কাজে বেগজাদী মাহমুদা নাসিরের অপূর্ব সূক্ষ্ম বুদ্ধি ও ইয়ার্ড স্টিক ছিল। লুই ম্যাকনিসের কবিতা জন্ম লভিবার আগে মোর প্রার্থনা অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুল মতিন স্বয়ং। জন্ম এখনো লোভিনী আমি, পূর্ণ করো আজি শক্তি দিয়া মোরে, যেন রুথিতে পারি তাহাদেরে। আমার মানবতারে হিম কঠিন করিবে যাহারা, বল করি স্বয়ংক্রিয় মারণ যন্ত্রে পরিণত করিবে আমারে। কোনো যন্ত্রে ভরে তার দাঁতে দাঁত করে, শুধু বস্তুরূপে পরিচিত পাবে মোর মুখ। দিও না দিও না করিতে তাহাদেরে মোর রূপান্তর প্রস্তরে, জল ও সম অঞ্জলি ভরে ছড়াইয়া ফেলিবারে। না যদি পারো রুধিতে তাহাদেরে, হত্যা করো মোরে। কলেজের গোপনীয় সেক্রেটারিয়াল কাজ বেগজাদী নিজেই করতেন। বিশ্বস্ত শিক্ষক নিয়ে ছাত্রী ভর্তির উত্তরপত্র মূল্যায়ন থেকে মৌখিক পরীক্ষা সবই। অধ্যাপক আফসারুন্নেসা, উপাধ্যক্ষ কামরুন্নাহার, মুনিরা হাসান, অধ্যক্ষ জেরিনা আক্তার, জাহান জেব্বানু, মাদুল কুমার দে, ইব্রাহিম সুফিয়া, আশরাফুন্নেসা, মনোজ কুমার সেন, মাহবুবা আমিন, কামরুন্নাহার প্রমুখকে দিয়ে ভর্তি পরীক্ষার খাতা চেক করাতেন। ১৯৭১ সন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গোটা দেশ পাকিস্তানের কুখ্যাত সামরিক বাহিনীর সাথে মরণপণ রক্তাক্ত লড়াইয়ের দিকবিদিক জ্ঞানশূন্য। এদেশের কুখ্যাত পাকিস্তানি অনুচরেরা ও রাজাকারেরা দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যা করছে। অধ্যাপক মতিনের ওপর রাজাকারদের শকুন দৃষ্টি পড়ল। একদিন সেন্ট্রাল উইমেন্স কলেজের গেইটে পাকিস্তানি সেনা হাজির। পাক্কা মুসলমান হ্যাঁ ফির আয়েঙ্গে হ্যাঁ ফির আয়েঙ্গে আমি পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ। পাকি আর্মি আসছিল আপনার খুঁজতে, কি হবে স্যার? আজরাইল তাহলে আজ আমার কাছে এসেছিল।
সেন্ট্রাল উইমেন্স কলেজ এক ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের জিবির বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাসরিন আহমদ বলেন, এই বিগজাদি আপার সম্বন্ধে আমি অনেক আগে থেকে শুনেছি। প্রফেসর মতিন সম্বন্ধে এটুকু বলতে পারি যে ওনাকে টিভিতে উনি কতগুলো প্রোগ্রাম করতেন এবং সেই টিভিতেই ওনাকে আমি দেখেছিলাম, এবং যেখানে দেখেছিলাম মানে আজও কিন্তু আমার চোখের সামনে ওনার মুখটা ভেসে ওঠে, ওনার হাসিটা অত্যন্ত সুন্দর। কিন্তু অপরদিকে আমরা শুনতাম বেগজাদি আপার কথা, তারা নিঃস্বার্থভাবে এই কলেজের পিছনে তাদের শ্রম দিয়েছেন। আর এখন আমি যখন ওনাকে দেখি, ওনাদের পুরনো দিনের কথা যখন শুনি, তখন আমি নিজে মনে করি যে বেগজাদি আপা নিজেই একটি প্রতিষ্ঠান। 8 ফেব্রুয়ারি 1981, 4 দিনব্যাপী উদযাপিত কলেজের রজত জয়ন্তীতে বেগজাদি উদ্বোধনী বক্তৃতা দিয়েছিলেন। অনেকের কথার সাথে তিনি অবৈতনিক শিক্ষকদের মূল্য দিয়েছিলেন। পুরনো শিক্ষক যারা, তাদের অবৈতনিক শিক্ষকতা এই কলেজের ভিত রচনা করেছিলেন, তাদের জানাই অন্তর থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। যারা বেঁচে নেই, অজিত কুমার গুহ, রেবতী চক্রবর্তী, মকবুল আহমেদ ও নাসিরুদ্দিন মাহমুদ, আজকের এই দিনে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরও অনেকে আজ পর্যন্ত পর্দার আড়াল থেকে নিঃশব্দে কলেজকে তৈরি করে চলেছেন। তারা হলেন রোকেয়া খাতুন, ডক্টর কামরুননেসা আহমেদ, ডক্টর রাবেয়া বেগম, সুলতানা রাজিয়া, সুরাইয়া হাকিম, নাইয়ার মনসুর, সেলিমা সুলতানা, লতিফ রশিদ, এ এন এম বজলুর রহমান, এ কে এম বোরহানউদ্দিন, এম আবুল হোসেন, অধ্যাপক লেখক সাজেদুল করিম, আব্দুল মতিন, আইনজীবী সিরাজুল হক, রেবতী কুমার চক্রবর্তী, অজিত কুমার গুহ, নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ। তখন বিনা সম্মানিতে আইনজ্ঞ বদরুদ্দিন আহমদ ও অ্যাডভোকেট শামসুর রহমান ও মতিউর রহমান কলেজের কাজ করছিলেন। তাছাড়া যে সকল শিক্ষক কলেজের জন্য উজ্জ্বল হয়ে রয়েছেন তারা হলেন অধ্যাপক আমেতুল খালেক বেগম, অধ্যাপক আফসারুননেসা, ফাতেমা মামুরে খুদা, আজহার হোসেন, জাহানারা বেগম, খালেদা আফজা, জেরিনা আখতার, জিনা তারা সিরাজি, অমূল্য বিশ্বাস, দিল আফরোজ, মাদুল কুমার দেব। এই শিক্ষা পরিবারে আরও যুক্ত হয়েছেন প্রাক্তন ছাত্রীবৃন্দ মুনিরা, মেহরুননিসা আহমেদ, রাজিয়া খাতুন, জাহান জেব আক্তার, আয়েশা চৌধুরী। এছাড়া রয়েছেন সুরাইয়া বেগম, জাহান জেব বানু, রাজিয়া চৌধুরী ও নাসিম। চারজন ছাত্রী নিয়ে উনি এটা আরম্ভ করেছিলেন, একক প্রচেষ্টাতে এই কলেজ আজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আপার সার্থক, আজকে অনেক মেয়েরা শিক্ষা নিতে পাচ্ছেন, উচ্চশিক্ষা নিতে পারছে, এদের আপার অবদান আমরা সবসময় মনে রাখবো। অধ্যক্ষ বেগজাদি মাহমুদা নাসির নারী শিক্ষার একজন পুরোধা, এবং তাকে মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে, প্রশাসক হিসাবে যা দেখেছি তিনি তুলনাহীন। এই শিক্ষা পরিবারে আরও যুক্ত হয়েছেন প্রাক্তন ছাত্রীবৃন্দ মেহরুননিসা আহমেদ, মুনিরা, রাজিয়া খাতুন, জাহান জেব আক্তার, আয়েশা চৌধুরী, সুরাইয়া বেগম, জাহান জেব বানু, রাজিয়া চৌধুরী ও নাসিম। কলেজের রজত জয়ন্তীতে দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন জনাব সৈয়দ আজিজুল হক, নৃত্য পরিচালক লায়লা হাসান, সঙ্গীতশিল্পী শাকিল আজাফর ও আরও অনেকে ছিলেন। বেগজাদি মাহমুদা নাসির